নিশ্চিত থাকুন। গতবার আমরা পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতায় এই আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে যে প্রয়োজনীয় ব্যবস্থা গত বছরের অভিজ্ঞতা আলোকে বলছি সরকার একটি মানুষকে অভুক্ত রাখবে না। আপনারা জানেন অত্যন্ত সাফল্যের সঙ্গে গত বছর এই অপারেশনটি আমরা করতে পেরেছি। এই বছরও সরকার নিশ্চয়ই করে যারা এই মাত্র 7 দিনের জন্য একটি কর্মসূচি নিয়েছে এবং এটার অনেক আপনি জানেন যে শিল্প কারখানার থেকে অনেক সীমিত এই লকডাউনটাও অনেক রকমভাবে সুযোগ দিয়ে করা হয়েছে। সুতরাং যারা স্বভাবগতভাবে ত্রাণ চায় তাদের বক্তব্যটা একরকম, আর যে কেউ যদি কোনো বিপদে গ্রস্ত থাকে সরকার তার পাশে আছে। Thank you.